ভালো আছো, সাবধান আছো, সুস্থ আছো? আজকে যে শুক্রবার, বাজে এখন 9:25, এখন থেকে শুরু করলাম ব্লগ। সকালে একটুখানি চা করেছিলাম, সেটাই শেয়ার করেছিলাম তোমাদের। দাদাকে রান্না বান্না করে দিয়েছি সকালবেলা, ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওই সময়টা এত ব্যস্ত থাকি তো সহজ শেয়ার করা হয়ে ওঠে না। গলাটা ব্যথা হয়েছে, তাও কালকে থেকে একটু কমেছে। দুটো প্যারাসিটামল কালকে খেয়েছিলাম, আজকে দুটো খাবো, একটা দুপুরবেলা একটা রাত্রেবেলা, ঠিক আছে? কারণ আজকে একটু দেখলাম মানে গায়ের ব্যথাটা কম কালকে দুটো খাওয়ার পরে। বললাম যে জ্বর জ্বর লাগছিল, সর্দিটাও প্রচণ্ড হয়েছে। আর সোনা মাকে ডাকছি, ঘুম থেকে উঠছে না ওর, আজকে পরীক্ষা টরীক্ষা কিছু নেই, সেই আবার মঙ্গলবারে, নেক্সট মঙ্গলবারে পরীক্ষা। এখন 2-3 দিন মোটামুটি ছুটি, রবিবার তো এমনি ছুটি, আজ ছুটি, কাল ছুটি, সোমবার ছুটি, সেই মঙ্গলবারে। তো যাই হোক, সকালবেলা তাপসকে ফোন করলাম, বললো মাছ, রুই মাছ আর চারা বাটা মাছ আছে। আমরা বললাম অল্প করে বাটা দিতে আর একটুখানি রুই মাছ নেবো, তো ওটা দিয়েই দেখা যাক কি আর কি রান্না বান্না করি, তো এটাই হচ্ছে কথা। তো চলো রান্না করে দিকে যাওয়া যাক, কতটা শেয়ার করতে পারবো সারাদিন দেখা যাক। আর আমার মা তো এইখানে দেখো, আমার সোনা আমাকে এখন আদর করে আমাকে তুলতে হবে, তো বালিশ দিয়ে এখানে দিলাম বাড়ি, বলছে কেন মারছো আমাকে, আমি যে ওর শিগগির, যাই হোক ওকে একটু সকালবেলা রোজ আদর করেই তুলতে হয়, না হলে ও বদমাশি করে। তো এটা হচ্ছে ওর মানে টনিক, মানে ওর কথায় কথায় ওকে আদর করতে হবে, ঠিক আছে? বাচ্চারা যেমন হয়, যাই হোক ওকে একটু আদর করে দিলাম। দেখলাম কানটাতের মধ্যে নোংরা, কদিন ধরেই বলছে বাড়িটা পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও, যখন ডাকি তখন আসে না, তারপরে যে আমার সময় থাকে না, এই করে করে হচ্ছিলো না। তারপরে দেখলাম আমি যে দাঁড়া, আমি তোর কানটা পরিষ্কার করে, যাই হোক আমি কান যেগুলো পাওয়া যায় সে কান খোঁচানিগুলো তা আমার ওগুলো দিয়েই করে দিলাম পরিষ্কার। আর বলছে ও মা লেগেছে, বলছি বাবা এইটুকুর জন্য তো লেগেও গেলো, বলছে হ্যাঁ আমার লেগেছে। আউটু শুনি যেটাকে বলে, বাচ্চারা যেমন হয় মানে একটুখানি ধরলে যেমন গলে যায়, ও হচ্ছে আমার মতো, আমিও যেমন একটুতেই গলে যায়, ও ঠিক ঠিক সেরকমই। তো মায়ের মেয়ে মায়ের মতো হয়েছে, ওর বাবা বলে যে পুরো মায়ের ধাঁত পেয়েছিস। হ্যাঁ যেমনই হোক না কেন দেখতে ওর বাবার মতো, কিন্তু এই যে কিছু কিছু বিষয় যেটা মানে আমার ছিল সেটা ওরও আছে, মানে একটু হলেই গলে যায়, একটুখানি হলে কত মানে কাতরে যায়, একটুখানি হলে আউটু শুনি ভাব দেখায়, কান্নাকাটি করবে। যাই হোক ওকে তুলে দিয়ে এবার বিছানাটা তুলে দিয়ে যাবো রান্নাঘরে, চলো দেখতে থাকো ভিডিওটা। বসিয়ে দিয়েছি, তোমাদের তো বলিনি কাটাকুটি করে গেছিলাম। তো এখানে কেটেছে উচ্ছে আলু ভাজা করব, এটা হবে। এখানে আছে হচ্ছে আমাদের মাছ করব, মাছের ঝোলের আলু। আর এখানে যে মাসিমার মাছের ঝোল করব, সেটার জন্য আলু আর আলু কি বলে ঝিঙে পটল কেটে রেখে গেছি, এটা তো আমার গাজর, তোমরা জানো এটা আমি খাই। রাতটা ডিম করব পটল আলু দিয়ে, তো এই যে ডিম ডিম সিদ্ধ সিদ্ধ সবই হয়ে গেছে, ছাড়াতে বাকি আছে। আর এখানে করছি রাতের জন্য মামার আর মায়ের কুমড়ো আলুর তরকারি, এটা দিয়ে মা আর মামা রুটি খাবে। আর এখানে দিচ্ছি দুধ জাল, দুধ রুটি খাবো বলে। এত ঘাম হচ্ছে না, প্যারাসিটামল খেয়ে প্রচণ্ড ঘাম হচ্ছে। আগে ওইবেলা রান্না করবো, তারপরে ওইবেলা রান্না। ডিমের তরকারি করছি, বললাম আমি পটল দিয়ে করবো। আর আমার ট্রাইপডটা এবার মানে তোমার দাদাভাইয়ের কোনো দোষ নেই, এটা প্যাকিং করা জিনিস থাকে, কী করে বুঝবে তলাটা এত ধরনের ধপাস করে, আমার গ্যাস টেবিলটাকে ফোনটা গেলে পড়ে। হ্যাঁ মানে ফোনটার আয়ু যে শেষ হয়ে আসছে, ভগবান জানান দিচ্ছে যে এবার একটা ব্যবস্থা কর। ফোনটা করতে এত অত্যাচার হতো, এত অত্যাচার হচ্ছে, ও বলছে আমাকে বাবা ছেড়ে দিয়ে আমি কেঁদে পাচ্ছি, ব্যাপারটা ছেড়ে রাখো। হ্যাঁ তো যাক, একদিকে পটল তরকারি, পটল আলুতে ডিমের তরকারি করছি, আর একদিকে কোমর ছক্কাটা করছি, ওটা হয়ে গেলে করবো দিলের রান্না।
ভাত বসিয়ে দিয়েছি নিচে, ভাতের আড়ি জল বসিয়ে দিই, জলটা ফুটলে চালটা দেবো, খাবো জল খাবার দুধুড়ি, তো চলো খেয়ে দিয়ে দিই, আবার আসছি তোমার সঙ্গে দেখা করছি। রান্না করতে করতে মাথার মধ্যে ভূত চাপলে হঠাৎ করে যে এই তাকটা আজকে পরিষ্কার করবো, কদিন ধরে ভাবছি যে অ্যালার্জি, পরিষ্কার করবো পরিষ্কার করবো, তারপরে শরীরটা একটু খারাপ ছিল তো সেই জন্য আর করা হচ্ছিলো না, যাই হোক আজকে ভাবলাম না করেই ফেলবো, ওই সমস্ত চালাকি করলে হবে না। যাই হোক দিদিভাই পুরোনো ফোনটা নিয়ে বললাম দাও একটু গান শুনি, নাহলে আমি এনার্জি পাবো না, কারণ আমার ফোনে ভিডিও করছি যখন তাহলে আমার ফোনে তো গান শুনতে পারবো না। তো যাই হোক দিদিভাই ফোনটা নিলাম, নিয়ে এখানে চালিয়েছি গান, আর ময়না বলছে এই তো বউ দিয়ে এবার লেগে পড়েছে দম দিয়ে। যাই হোক এই তাকটা পরিষ্কার করতে করতে সেরমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এমন ঝামেলা হলো, এমন ঝামেলা হলো, যাই হোক ঝামেলা বলতে কি হয়ে গেল, ট্রাইপডটা ফটাস করে উল্টে পড়লো। এই তখন তো তোমাদের দাদা ভাইয়ের উপর আমার যা রাগ উঠছিল, আমি যে কি বলবো তোমাদের, কেননা রাগ উঠলেও কিছু করার নেই, ও তো আর জানে না যে ট্রাইপডটা এরকম উল্টে উল্টে পড়ে যাবে। আমি বললাম, আমি ওকে ফোন করে বললাম তুমি কী ট্রাইপড এনে দিয়েছো, বলছে যা আগে জন্মদিনে এত ভালো গিফট করলাম, তুমি আমাকে বলছো কী ট্রাইপড এনেছো, আমি হ্যাঁ তা তোমাকে বলবো না, তুমি এনে দিয়েছো, তোমাকেই দোষ দেবো আর কাকে দেবো। ওর কিন্তু দোষ নেই, ওটা আমি জাস্ট ওকে এমনি মানে একটুখানি রাগাবার জন্য বললাম। আমার আবার এরকম পেছনে লাগতে খুব ভালো লাগে, যে কোনো মানুষের একটু পেছনে লাগাটা আমার একটুখানি স্বভাব। যাই হোক আমার বড়ের পেছনে মাঝে মধ্যে লেগে পড়ি, মেয়ের পেছনেও লেগে পড়ি, ছেলের পেছনেও লেগে পড়ি, সবার পেছনে মোটামুটি কুটি কাটি একটু দিতে বেশ ভালোই লাগে খোঁচা দিতে। যাই হোক ওকে তো বললাম ফোন করে, বললাম তুমি কী ট্রাইপড এনেছো, আজকে বাড়ি এসো তুমি আজকেই আমাকে ট্রাইপড এনে দেবে। তবে বাড়ি আসার পরে দেখলাম রাগটা আমার কমে গেছে, আর ট্রাইপড আনতে হবে না, কিন্তু ফোনটা ওই যে গেল ক্র্যাক হয়ে, ওই যে গ্লাসটা যেটা ওপরে লাগানো থাকে, ফোনটা যে আমার প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত কত আছাড় খেলো, এমন আছাড় খেয়েছে ও আমার মতো, মানে পড়লেও কিছু ভাঙে না, মানে আমিও যেমন পড়লেও ভাঙি না ও তেমন হয়েছে পড়লে ভাঙে না। যাই হোক এই কথা বলতে বলতে তো আমার তাক পরিষ্কার হয়ে গেছে, তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি, এদিকে করছি গ্যাস পুঁজছি, গ্যাস পুঁজতে বলতে যখন ফোনটাকে লাগিয়েছি তখন আবার ফাঁস করে পড়ে আমি হাসছি, তখন আমার এত রাগ উঠছিলো, এত রাগ উঠছিলো, মনে হচ্ছিলো ফোনটাকেই দিয়ে আছাড়, যা না থাকবে বাস না বাজবে বাঁশুরি। যাই হোক ওই যে দিদিভাই এবার গান শুনছিলাম, দিদিভাই নিয়ে গেলো ফোন, ওই ফোনে একটা ফোন ঢুকেছে ব্যাংকে থেকে, তো দিদিভাই বলো দাও আমার ফোন শিখলাম, যাও নিয়ে চলো আমারও কাজ কমপ্লিট, গ্যাসটা মুসলেই মোটামুটি আমার সব কিছু হয়ে যায়। তো চলো এই জন্যই তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম, যতটুকু পারলাম যেইভাবে পারলাম সেইভাবেই শেয়ার করলাম। আর কদিন ধরে যা ভিউজের অবস্থা, একদিন দেখছি যে 100 হয়ে যাচ্ছে, একদিন দেখছি 28 জন 30 জন, হে ভগবান এই জিনিস যে কবে বন্ধ হবে, সে প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত আর ইউটিউবে কিছু করতে পারলাম না বন্ধুরা। তো চলো এই ভিডিওটা এইভাবেই দেখতে থাকো। তাকটা পরিষ্কার করলাম, দেখতেই পাচ্ছ রান্না করতে করতেই করলাম, হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, অ্যাকোয়াগার্ডে জল ভরছি, যা কি অ্যাকোয়াগার্ডের সুইচটাই বন্ধ করে দিলাম, বোতল ভরা হয়ে গেছে সুইচ বন্ধ করে দিই, যাই হোক গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখে দিলাম। এখানে আছে কুমড়ো আলুর তরকারিটা, আর এখানে আছে ডিমের তরকারি, কিন্তু এটা এখন ঢাকনি নেই, ওপর তোলা তুলতে অসুবিধা। এই তো না, এই যে দেখো এই যে এই ঝুড়ি মুড়া, এই যে হচ্ছে মাছের ঝোল, আমাদের মাছের ঝোল মাসিমার খাওয়া হয়ে গেছে। এখানে কী আছে, একটু ডাল সিদ্ধ আছে, এখানে একটা ইলিশ মাছ আছে, দিদিভাই দিদিভাইকে আমি খাইনি, এখানে আছে উচ্ছালু ভাজা ভাত, এই হচ্ছে রান্না। এই দুপুরবেলা তোমাদের সাথে দেখা করেছিলাম, তারপর থেকে আর দেখা করতে পারিনি, কাজ 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 করতে করতে ঘাটে যাওয়ার সময় হয়ে গেছে।
এই রে কি একটা লিখেছে, হ্যাঁ রিজুই লিখেছে, বলছে তা নেমে যাচ্ছে বলে ঢকপক করছে। যাই হোক, সেই দুপুরবেলায় এসেছিলাম তোমাদের সামনে, তারপর থেকে আসার সুযোগ পাইনি। দুখানা তিন চারখানা SMS ঢুকলো ফেসবুক মেসেঞ্জারে। আমার ফেসবুকেও তো অনেক ভাইটাই আছে, দিদি কেমন আছে, 10ই জুলাই লিখেছে, আমি আজকে রিপ্লাই দিয়েছি, ওরা কিছু লিখেছে, যাই হোক পরে গিয়ে দেখছি। যাই হোক, সেই দুপুরবেলা এসেছিলাম, তারপর থেকে তোমাদের সামনে আসিনি। এই সন্ধ্যাবেলা রুটি করছি, চা ও খাবার দাবার ঠিকঠাক করলাম, ওইগুলো তোমাদের দেখিয়েছি, তারপর তোমাদের সামনে আসার সুযোগ পাইনি, বুঝতে পারলে কি দুঃখের কথা। মার ওরকম হওয়াতে না মানে একদম অবস্থা খারাপ, গরমে ঘেমে গেছি বাবা, যাক দেখাবো মুখটা, ঠিক আছে এখন বসেছি। এবার হাতটা সকাল থেকে কাঁদছে, ময়না সন্ধ্যাবেলা যাওয়ার সময় বলে গেল, বৌদি তোমার নখগুলো তো কাঁদছে, আমি দাঁড়া ওর কান্নার ব্যবস্থা করছি, ওকে আমি খাওয়াচ্ছি, এই যে নিয়ে বসেছি এখন পড়বো। যাই হোক পড়বো এখন, ওটা হচ্ছে বড় কাজ, আর ভাবলাম না ভিডিওটা সামনে এসে শেষ করি, কারণ মা একদম কাজকর্ম করতে পারছে না, মায়ের যে কাজকর্মগুলো দিদিভাইকে আমাকে করতে হচ্ছে, তারপর দিয়ে আবার রান্নার মাসি শরীর খারাপ, রান্নার মাসি আজকে এক মাস হয়ে গেলো আসছে না, বুঝতেই পারছে অবস্থা কেমন। আমরা আপাতত এখন রান্নার লোক রাখছি না, দেখা যাক পরে ভালো পেলে রাখা যাবে, এরকম একটা ব্যাপার, যার জন্য খাটনিটাও বেশি পড়ে গেছে। আর যাই হোক, এই খাওয়া দাওয়া খেয়ে ঘরে ঢুকলাম, এখন হচ্ছে নেল পালিশ পড়ার পালা। তো চলো, এই ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানে এন্ড করে দিলাম, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর আমি নেল পালিশ পড়বো, পরে তারপরে এখন যাবো বিছানায়। চলো টাটা, গুড নাইট।